বাড়তি উৎপাদনের পরেও করতে হচ্ছে ডিম আমদানি কিন্তু তারপরও প্রভাব নেই খুচরা বাজারে প্রতি ডজন বিক্রি হচ্ছে একশো টাকা পর্যন্ত আমদানিকারকরা বলছেন কাগজপত্রের ঝক্কি ঝামেলা কমানো গেলে আমদানিতে উৎসাহী হবেন ব্যবসায়ীরা এছাড়া আমদানি শুল্ক কমানোর কথাও বলেন তারা মইনুল হাসানের রিপোর্ট এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওয়েল্ডিংয়ের কাজ করতেন স্বপন মিয়া কাজ বন্ধ হয় হয়ে পড়েছেন বেকার পরিবারের মুখের দিকে তাকে কিছু করার আশায় তাই নেমেছেন ডিমের ব্যবসায় প্রথম দিনে বাড়তি দরের ডিম নিয়ে বাড়ছে চিন্তা উচ্চ মূল্যের এ বাজারে কত দিয়েই বা ডিম কিনবেন আর কতই বা বিক্রি করবেন কারণে এখন আপাতত এটা শুরু করতেছি দোয়া করেন যাতে ডিম হতো সবচেয়ে অ্যাসোসিয়েশনের তথ্য বলছে দৈনিক চার কোটি চাহিদার বিপরীতে ডিমের উৎপাদন পাঁচ কোটি সরকারি হিসাবে যা আরও খানিকটা বেশি তা সত্ত্বেও টিসিবির তথ্য বলছে মাসের ব্যবধানে সাত শতাংশ বেড়েছে ডিমের দর ডজন বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত যার জন্য সরবরাহ সংকটকে দুষছেন ব্যবসায়ীরা জাগাতে তো মাল নাই জাগাত থেকে ডিম আমরা দাম বেশি দিক আনা লাগে বেশি দাম দিকে নি আনা লাগে গাড়ি ভাড়া আছে এর কারণে আমরা অন্তত অঙ্ক ফাঁস পয়সা তো থাকতে হইব এখন আজকে দেখা গেল মাল দরকার ছিল আমার দুই হাজার মাল পাইছি শুধু চোদ্দশো গেল বছর আগস্টে প্রতি ডজন ডিমের দর উঠেছিল একশো টাকা ভারত থেকে কয়েক কোটি ডিম আমদানির খবর বাজারে প্রভাবই ফেলতে পারেনি আমদানিতেও মেলেনি সারা আনা হয় মাত্র বাষট্টি হাজার ডিম বছর পার হয়ে নতুন করে ভারত থেকে সোয়া দুই লাখ ডিম আমদানি করা হলেও বাজারে নেই দাম কমার প্রভাব উল্টো শুল্ক সহ সাড়ে সাত টাকার প্রতিটি ডিম নানা ব্যয় মিটিয়ে পাইকারিতে বিক্রি হয় সাড়ে দশ টাকার ওপরে তবে দ্রুত সময়ে ঋণপত্র খোলা আর শুল্ক কমানো গেলে সহনীয় হবে দর বলছেন আমদানিকারকরা তারা দেখতেছে যে আনার পরে আমার কাছাকাছি রেট ওইটাই হবে বড় একটু যদি আমারটা বেড়ে যায় তাহলে আমার লস হয়ে যাবে তো তারা ওই ব্রিজকে আর যায় নাই এই জন্য তারা আনে নাই কিন্তু যদি এখন সরকার ট্যাক্সটা কমায়া দেয় তাহলে তাদের রেট কমে যাবে তারা অনেকেই ডিম আনবে যতজন পারমিশন নিসে সবাই আনবে আর যদি সবাই ডিম আনে আমি দুই লাখ এরকম বিশ লাখ ডিম যদি প্রতিদিন আসে তখন মার্কেট রেট কমে যাবে বাজার নিয়ন্ত্রণে তাই দশ নভেম্বর পর্যন্ত পঁয়ত্রিশটি কোম্পানিকে পঁচিশ কোটি ডি আমদানির অনুমতি দেয় সরকার তবে এর সুফল পাওয়া নিয়েও রয়েছে সংশয় মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা